নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনা কাণ্ড, শিলচর মেডিকেল কলেজে কোভিড আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু। নেতৃপের পাশে জমায়েত নিষিদ্ধ, কাছারে জারি 144 ধারা। ষাটোর্ধ্বদের কোভিড ভ্যাকসিন প্রদানে পাশে আছে মারোয়াড়ি যুব মঞ্চ, জানালো সংস্থা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুজন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। এদিন সকাল প্রায় 9টা নাগাদ শিলচর আদালবস্তির সন্ধ্যা ভট্টাচার্য, বয়স আনুমানিক 84 বছর, ও দুপুর 1:15 নাগাদ শিলচর আশ্রম রোডের অমল দাস নামে বছর 50-এর এই দুই ব্যক্তি শিলচর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগামী রবিবার অর্থাৎ 2রা মে কাছাড় জেলায় 7টি বিধানসভা আসনের ভোট গণনার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 144 ধারা অধীনে ভোট গণনা কেন্দ্র উধারবন্দের নেট্রিপে বেশ কয়েকটি বিধিনিষেধ লাগু করেছেন। উধারবন্দ লাঠিগ্রাম থেকে নেট্রিপ পর্যন্ত প্রায় 500 মিটার এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে হবে। বৈধ ছাড়পত্র ছাড়া সেখানে কেউই গাড়ি নিয়ে যেতে পারবেন না। তাছাড়া নেট্রিপ ক্যাম্পাসে বৈধ ছাড়পত্র ছাড়া 4 বা ততোধিক ব্যক্তির জমায়েত করা চলবে না। আতশবাজি, ক্রয় বিক্রয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না কেউ। এমনকি লাউডস্পিকার, মাইক্রোফোন ইত্যাদিতেও বারণ করা হয়েছে। রিটার্নিং অফিসারের কাছ থেকে ভোটের সার্টিফিকেট নেওয়ার সময় জয়ী প্রার্থীর সাথে দুজন প্রতিনিধির বেশি কেউ থাকতে পারবে না বলে বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শিলচর আরবান হেলথ কেন্দ্রে ষাটোর্ধ্ব ব্যক্তিদের কোভিড ভ্যাকসিন প্রদানে মারোয়াড়ি যুব মঞ্চ নামে এক সংস্থা সাহায্যের জন্য এগিয়ে এলে কয়েকদিন আগে স্থানীয় এক পত্রিকায় এক খবর প্রকাশিত হয় যে সেই সংস্থা ভ্যাকসিন প্রদান করার দায়িত্ব নিয়ে প্রবীণদের অন্ধকারে রেখে গোপন আদাতের মাধ্যমে কোভিড ভ্যাকসিনগুলো তাদের সম্প্রদায়ের ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে প্রদান করছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ট্রাঙ্ক রোডস্থিত শিলচর আরবান স্বাস্থ্য কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন ষাটোর্ধ্ব ব্যক্তিগণ সহ রোটারি ক্লাবের সদস্যরা। যে এক্সপিরিয়েন্স এবং মারোয়ারি যুব মঞ্চের যে তার আগেও যেসব সামাজিক যে দায়িত্বদের পরিচয় দিছে তাতে উদ্বুদ্ধ হয়ে আমরা এটা এই সংবাদে আমরা প্রতিবাদ করি। কারণ হ্যাঁ, একটা দুইটা ঘটনা হয়তো হইতে পারে যে ভেরি সিনিয়র সিটিজেন, যেমন আমাকে একটু আগে আমি আমার মতামত প্রকাশ করছি, আমার সিনিয়র সিটিজেন বন্ধু একজন, তার স্ত্রী হি ওয়াজ সাফারিং ফ্রম অ্যাস্থেমা, গরমে এখানে রাস্তায় ঘুরে গেছিল প্রায়, অ্যান্ড হি রিকোয়েস্টেড দেম, তারা ইমিডিয়েটলি ভ্যাকসিনেশন করছে এবং তারা টেক কেয়ার করছে সেটা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা বলেন, কোভিড টিকাকরণ নিয়ে মারোয়ারি যুব মঞ্চের প্রধান উদ্দেশ্য হল ভিড় নিয়ন্ত্রণ করা সহ রেজিস্ট্রেশন কোউইন সাইটে ডেটা আপলোড করা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিন প্রদান করা ও তাদের দীর্ঘক্ষণ লাইনে না দাঁড়িয়ে রেখে বসার জায়গা করে দেওয়া। এদের সংস্থার প্রায় 15 জন স্বেচ্ছাসেবক দুই শিফটে প্রতিদিন এগিয়ে আসেন। কিন্তু কিছুদিন আগে ভ্যাকসিন কম থাকায় জনগণের কষ্ট করতে হয়েছে, কিন্তু এখন ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে থাকার জন্য জনগণের তেমন কষ্ট হয় না। তাই শুধু মারোয়ারি সম্প্রদায় নয়, সকল সম্প্রদায়ের প্রবীণদের জন্য টিকাকরণে পাশে থাকবে সংস্থা বলে জানান তারা। हम लोग का क्राउड मैनेजमेंट, रजिस्ट्रेशन, डेटा अपलोड ऑन द कोविन का वेबसाइट, एंड अपार्ट फ्रॉम दैट यहाँ पे जो आए उनका स्मूथली वैक्सीनेशन हो गया। कोई खूब ही सीनियर आदमी है, उसका कोई दुख तकलीफ है तो उसको आगे ला के करवाना, बैठने का व्यवस्था देना, लाइन मैनेज करवाना, सुबह में आके फर्स्ट कम फर्स्ट सर्व बेसिस पे टोकन देना, ऑल दीज थिंग्स मारवाड़ी युवा मंच इज डूइंग। वैक्सीन गवर्नमेंट प्रोवाइड करवा रही है, जो नर्सेज इंजेक्शन पुश के लिए हैं वो गवर्नमेंट की है, जगह गवर्नमेंट की है। वी आर खाली मैनेजिंग द होल एपिसोड सो दैट इट कैन रन स्मूथली, इतना ही हम लोग काम कर रहे हैं। उसमें हमारा करीब 15 वॉलंटियर डेली यहाँ पे लगता है, दो शिफ्ट। कितने वॉलंटियर? 15 वॉलंटियर दो शिफ्ट में हम लोग यहाँ पे मैनेज करते हैं फॉर द स्मूथ रनिंग ऑफ दिस सेंटर। और मीडिया की या किसी भी समाज बंधु की समालोचना के लिए हम हमेशा खुले हैं। हम इस वैक्सीनेशन सेंटर को मॉडल वैक्सीनेशन सेंटर बनाना चाहते हैं।
140 গ্রাম হেরোইন সহ ধৃত এক যুবক লক্ষীপুর পুলিশের জালে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক রাত 8টা নাগাদ লক্ষীপুর পুলিশ প্রধান আইপিএস পার্থপ্রতিম দাস তার দলবল নিয়ে গোপন সূত্রের ভিত্তিতে লক্ষীপুর থানাধীন পয়লাপুল এলাকা নাকা তল্লাশি চালিয়ে একটি AS02U6416 নম্বরের বাইক থেকে প্রায় 10টি সাবানের বাক্সের মধ্যে লুকিয়ে রাখা 140 গ্রাম হেরোইন সহ এক যুবককে আটক করে বাইক সহ থানায় নিয়ে আসেন। ধৃত যুবকের নাম সাইদুর রহমান, বয়স আনুমানিক 29 বছর, তার বাড়ি লালাং প্রথম খণ্ডে। পুলিশ সাইদুর রহমানের উপর 127-2021 এবং 21BNDPS আইনের অধীনে এক মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। করোনার এসওপি মেনে চলার আহ্বান জানালেন সোনাইয়ের বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি বলেন, গোটা রাজ্যে করোনা সংক্রমণ দ্রুতভাবে বাড়ছে, তাই করোনা থেকে বাঁচতে সরকার কর্তৃক এসওপি মেনে চলা সহ সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান করতে সবাইকে আহ্বান জানান। প্রথমত, বিনা কাজে যাতে আমরা ঘর থেকে না বাইর হই, কোনো বিশেষ কাজ থাকলে না আমরা ঘরে থাকি, আর ঘর থেকে বাইর হলে আমরা মাস্ক পরিধান করি। মাস্ক ছাড়া আমরা ঘর থেকে যাহাতে না বাইর হই, জনসাধারণকে সেটা আমার আবেদন। আর সোশ্যাল ডিস্টেন্সি, যেটা এক মানুষ থেকে আরেক মানুষের দূরত্ব 3 ফুটের অধিক রাখে চলাচল করলে একমাত্র এই করোনার এই মহামারী থেকে আমরা বাঁচতে পারব আর অন্যকেও বাঁচাতে পারব। আজকের এই করোনা মহামারীর যেটা ভ্যাকসিন এসেছে, ভ্যাকসিন ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে, ভ্যাকসিন দেওয়া খুবই জরুরত। ভ্যাকসিন সবই 18 বছর থেকে 45 পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে 1 তারিখ থেকে, কিন্তু এর আগে যে 45 বছর থেকে অনূর্ধ্বে যারা আছেন, আমার যারা প্রাপ্তবয়স্ক বয়স্ক, এরা সবাই যাতে ভ্যাকসিন নেয়। আর ভ্যাকসিন নিয়ে আমরা যাতে গড়ে থাকি, এই করোনার মহামারীর থেকে বাঁচতে হলে নিজে নিজের মেডিসিন হয়ে বাঁচতে হবে, নিজে নিজের সুরক্ষা নিজেই দিতে হবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না যদি নিজে আপনি আপনাকে না বাঁচান, আপনি আপনার পরিবার। আপনি যদি বাইর হয়ে আসেন, বাইর হয়ে গিয়ে কোভিডকে আপনি ক্যারি করে আপনার ঘরে নিয়ে আসবেন, আপনার বৃদ্ধা মা বাবা যদি থাকেন, আপনার ছোট ছোট ছেলেমেয়ে যদি থাকেন, তারা আক্রান্ত হবে। এটাই আমার অনুরোধ, জনসাধারণের দেশে বিনম্র অনুরোধ, আপনারা সরকারের নিয়ম নীতি মেনে চলুন। লকডাউন যদিও দেওয়া হয় না, রাত্রের যেটা জনতা কার্ফি দেওয়া হয়েছে ওটাকে মেনে চলুন। 12 গ্রামে দ্রুতগামী দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 4 যুবক। আহতরা বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যায় 12 গ্রাম ওয়াচপোস্টের চেরাকি বাজারের 8 নং জাতীয় সড়কে দুদিকে দ্রুতগতিতে যাবার পথে মুখোমুখি সংঘর্ষ হলে দুটি বাইকের চালকসহ আরোহীরা সড়কের ওপর ছিটকে পড়েন। দুর্ঘটনাটি স্থানীয় এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে স্থানীয় জনগণ এগিয়ে এসে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী 12 গ্রাম হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছার পর মুক্তার হোসেন নামে বছর 30-এর এক যুবককে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার বাড়ি সিঙ্গারিয়ায়। বাকি 3 জন আহতরা হলেন ফখরুল ইসলাম, সুহেল আহমেদ ও শাহিন হোসেন। অভিশপ্ত ব্যাগ দুটির নম্বর হল AS10D1261 এবং MZ01D7131। উল্লেখ্য, বাইক চালকদ্বয় সহ আরোহীরা কারোর মাথায় ছিল না হেলমেট। ঘটনার পর 12 গ্রাম পুলিশ তদন্তে নেমে বাইক দুটি নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা যায়। Yeah.
ভারতীয় আশ্রম সংঘ পরিচালিত বেসরকারি স্কুল গঙ্গানগর প্রণবানন্দ বিদ্যা মন্দিরের বোর্ডিং এ থাকা সাতজন পড়ুয়ার দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। তবে তাদের প্রয়োজনীয় ওষুধ দিয়ে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার ঘটনার সত্যতা জানতে গঙ্গানগর প্রণবানন্দ বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল অমর্ত্য এন্দোর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, পড়ুয়াদের কোনো ভ্রমণ ইতিহাস নেই, তবে স্কুলের এক শিক্ষকের দেহে করোনা পজিটিভ ধরা পড়ায় তাদের দেহেও সংক্রমণ ছড়ায় বলে জানান। এদিকে সরকারের নির্দেশে বর্তমানে স্কুল বন্ধ রাখা হয়েছে, তাই আতঙ্কের কিছু নেই বলে তিনি আশা ব্যক্ত করেন। পূর্বধলের পালংঘাট জিপির সভাপতি শশাঙ্ক শীলের লাগাতার দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার পালংঘাট ব্লকের ভিডিও শুভ্রাংশু দাসের হাতে এক স্মারকপত্র তুলে দিলেন স্থানীয়রা। এদিন রানীবালা শীলের নেতৃত্বে শতাধিক জনতা পালংঘাট ব্লকের ভিডিওর সাথে দেখা করে জিপি সভাপতি শশাঙ্ক শীলের দুর্নীতির বিরুদ্ধে সরব হন। স্মারকপত্রে তারা উল্লেখ করেন, চতুর্দশ অর্থ কমিশন, এমজি এনরেগা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে পাহাড় সম দুর্নীতি করেছেন সভাপতি শশাঙ্ক শীল। পরে স্থানীয়দের বিষয়টি তদন্তক্রমে দেখার আশ্বাস দেন ভিডিও শুভ্রাংশু দাস। স্মারকপত্র প্রদান করার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত রায়, তাপস রায়, অনন্ত সিংহ সহ অনেকে। ইটা ব্যাপার নিয়ে আজকে এক মাস থেকে তানুপুরি আমরা আন্দোলন করি আর কিন্তু তাই নেই, আন্দোলনের কোনো একটা গুরুত্ব দিত না দেওয়ায় আজকে আমরা ব্লক ওয়াইসি বিডিওর কাছে এই আবেদন পত্রটা দাখিল করছি। করার পরে এখন ভিডিও মহু দিয়ে টাইম কোন রাস্তাটা টাইম নিবা টাইম জানো না, যদি টাইম কোনো ব্যবস্থা না নেন তাইলে আমরা পরে আবার আন্দোলন নামতে বাধ্য হই। গরু নিলাম দেওয়ার পরে এই টাকাটা কি করছেন যেন তাইনও জানেন, আজকে পর্যন্ত এই টাকার কোনো হিসাব নাই। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। করোনা কাণ্ড, শিলচর মেডিকেল কলেজে কোভিড আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু। নেতৃপের পাশে জমায়েত নিষিদ্ধ, কাছাড়ে জারি 144 ধারা। ষাটোর্ধ্বদের কোভিড ভ্যাকসিন প্রদানে পাশে আছে মারোয়ারি যুব মঞ্চ, জানালো সংস্থা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।